আরতি ভীষণই মোটা একটি মেয়ে ছিল। সে যেমন নিজে খেতে ভালোবাসে, ঠিক সেরকম ভাবেই নিজের লোকজনকে রান্না করা খাবার খাওয়াতেও ভালোবাসে। জন্মের পর থেকে সে যখনই খাবারের স্বাদ পেয়েছে, তখন থেকে 23 বছর বয়স পর্যন্ত খাবার বলতে আরতি কেবলমাত্র গরম গরম পরোটা, আলুর পরোটা, ফুলকপির পরোটা, এছাড়াও গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দমকে চিনি এসেছে। এরকম অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়ার ফলে আরতিকে দেখতে সুন্দর হলেও সে ভীষণ পরিমাণে মোটা হয়ে যায়। আর সেই কারণেই আরতির বাবা মা মেয়ের বিয়ে নিয়ে খুবই দুশ্চিন্তা করতে থাকে। কিন্তু চন্দন একটু মোটা সোটা আর গোলগাল মেয়ে পছন্দ করায় আরতিকে দেখেই সে পছন্দ করে নেয়। ফলে কিছুদিনের মধ্যেই আরতি এবং চন্দনের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর একদিন আরতি ব্রেকফাস্টে সকলের জন্য গরম গরম পরোটা রান্না করছে, এমন সময় কই গেলে বৌমা, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি খালি পেটে বেশিক্ষণ পর্যন্ত বসে থাকতে পারি না। হেমা, এক্ষুনি আসছি, একটু দাঁড়ান। এই বলে আরতি গরম গরম পরোটার মধ্যে মাখন মাখিয়ে নিয়ে চলে আসে। এত সুন্দর পরোটার গন্ধে চন্দন এবং তার ভাই রাকেশের বেশি করে খিদে পেয়ে যায়। কিন্তু আশাদেবী ভীষণ পরিমাণে স্বাস্থ্য সচেতন ছিল, তাই প্রত্যেক দিন এরকম পরোটা আর অন্যান্য ভাজাভুজি খাবার সে একেবারেই পছন্দ করে না। তার উপর আরতি এরকম মোটা বলে সে নিজের ছেলের বউয়ের উপর সবসময় রেগে থাকে। মোটা হওয়ার জন্য আরতিকে তার শাশুড়ি মায়ের কাছে অনেক খারাপ খারাপ কথাও শুনতে হয়। তুমি প্রত্যেকদিন সকালবেলা ছাকা তেলে পরোটা কেন ভাজো? আমি এরকম ভারী খাবার দাবার একেবারেই পছন্দ করি না। তুমি নিজে এসব পরোটা খেয়ে মোটা হয়েছো আর আমাদেরকে এখন মোটা করে দিতে চাইছো? হ্যাঁ বৌদি, ভালোই হয়েছে, তুমি শীতের ছাগলে পরোটা ভেজেছো। আমার এরকম গরম গরম পরোটা খেতে রোজ ভীষণ ভালো লাগে, আর তোমার হাতের পরোটার স্বাদ একেবারে অসাধারণ। চুপ কর, তোকে আর তোর বৌদির হাতের পরোটার গুণগান গাইতে হবে না। নিজের দিকে একবার আয়নায় তাকিয়ে দেখ, আরতির মতো গোল রসগোল্লা হয়ে যাচ্ছিস। ওনার নাকি রোজ রোজ বৌদির হাতের পরোটা খেতে ভালো লাগে, যত সব নাটক। মা, তুমি সবসময় আরতিকে মোটা বলে খেপাও কেন? সারাদিন আমাদের কত ভালো মন্দ রান্না করে খাওয়াই বলো তো, সেই জন্যই তো আমাদের মনে সবসময় ভালো থাকে। আরতি খুব ভালো করেই বুঝে গেছে যে স্বামীর মনের ভেতরে পৌঁছতে গেলে তার পেটকে আগে খুশি করতে হবে। হ্যাঁ দাদা, তুই একেবারে ঠিক কথা বলেছিস। বৌদি, আমাকে আরো দুটো পরোটা দাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। মা, আপনি আর আমার উপর রাগ করবেন না, গরম গরম পরোটা খেয়ে নিন। আমি এত তেলযুক্ত খাবার খাবো না, আর আমার ছোট ছেলেটা একেবারে দাদা আর বৌদির পরম মিত্র হয়ে উঠেছে। বৌদি যা উল্টো পাল্টে জিনিস বানিয়ে দিচ্ছে তাই হাউ হাউ করে খাচ্ছে, আর আমার বড় ছেলে যা কথা বলছে তাতেই সাই দিচ্ছে। এই রাকেশ, তোর কলেজে যেতে দেরি হচ্ছে না, তাড়াতাড়ি পরোটা খাওয়া ছেড়ে এবার কলেজে যা। আর কত খাবি? তোমার এখন বয়স হচ্ছে মা, তাই সবসময় এত রাগ করো না। পরোটা খাওয়া হয়ে গেলে ভাই কলেজে ঠিকই চলে যাবে। অত বড় বড় কথা আমি শুনতে চাই না, তুই যা এখন, মেয়েলি সমালোচনা না করে ফ্যাক্টরিতে কাজ করতে যা। সকাল থেকে আমার দুই ছেলের কোনো কাজে মন নেই, শুধু এই মোটা বউয়ের হাতে পরোটা খাওয়ার দিকেই মন। আরতি প্রত্যেকবারের মতোই তার শাশুড়ি মায়ের এরকম ঋণাত্মক কথাবার্তায় বেশি পাত্তা দেয় না। আর আশাদেবীরও নিজের বৌমাকে মোটা মোটা বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়। তবুও আরতি এরকম ছাকা তেলে পরোটা ভাজা বন্ধ করে না। রাকেশ এবং চন্দন আরতির হাতের এরকম পরোটা খেয়ে নিজেরাও ধীরে ধীরে মোটা হয়ে যায়। ফলে আশাদেবী আরো বেশি করে আরতিকে কথা শোনাতে থাকে। দেখতে দেখতে কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন, চন্দন, তুই আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসিস। কেন মা, কিছু হয়েছে নাকি? তোর দূর সম্পর্কের মেসোমশাই রাকেশের জন্য একটা ভালো মেয়ের সম্বন্ধ দেখেছে। এমনিতেই রাকেশের কলেজ শেষ হয়ে গেছে, আরো তোর সাথে ফ্যাক্টরিতে কাজও করছে, তাই আমি তাড়াতাড়ি করে ওর বিয়েটা দিতে চাই। হ্যাঁ, সেই ভালো কথা, কিন্তু শুধু আমরা মেয়ে দেখলেই হবে? রাকেশেরও তো একটা মতামত আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আগে আমরা মেয়েকে পছন্দ করে আসি, তারপর তোর বউ আর রাকেশকে নিয়ে যাব। এই জানুয়ারি মাসেই আমি রাকেশের বিয়ে দিয়ে দেব। এই বলে তারা রাকেশের জন্য মেয়ে দেখতে চলে যায়। শিল্পাকে দেখতে অত্যন্ত সুন্দরী এবং রোগা হওয়ায় আশাদেবী প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে। আরতি এবং রাকেশেরও শিল্পাকে পছন্দ হলে কিছুদিনের মধ্যে রাকেশ এবং শিল্পার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর আরতি তাদের সকলকে নিজের হাতে রান্না করা গরম গরম পরোটা খাওয়ায়। সকলে টেবিলে বসে স্বাদ করে পরোটা খাচ্ছে, এমন সময়
কি হলো শিল্পা, তুমি কিছু খাচ্ছ না কেন? একবার আমার হাতের পরোটা খেয়ে দেখো, তোমার ভীষণ ভালো লাগবে। শাশুড়ি মায়ের সামনে বেশি লজ্জা পেতে হবে না, কারণ উনি আমার হাতের পরোটা একেবারেই খেতে পছন্দ করেন না, সেই কারণেই খাচ্ছেন না। তাই তুমি ওনাকে শুধু শুধু ভয় পেও না তো, মনেই সুখে পরোটা খাও। হ্যাঁ শিল্পা, একবার এই গরম গরম আলু পরোটাটা খাও, পরোটা খেলেই বুঝতে পারবে যে আমার বৌদির হাতে জাদু আছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে বুঝতেই পারছি, পরোটাগুলো খুব সুন্দর খেতে হবে। কিন্তু আসলে আমি খুব ফিগার কনসাস, সেই জন্য আমি এত তেলযুক্ত খাবার খাই না। এখন আমি বিয়ের পর যদি তোমার বৌদির হাতের পরোটা খাই, তাহলে আমি তো তোমার বৌদির মতোই মোটা হয়ে যাব। তাই আজকে থেকে আমি আমার নিজের খাবার নিজেই বানিয়ে নেব। আর এখন আমি আমার জন্য গরম গরম চিড়ের পোলাও রান্না করব। ছোট বৌমার এরকম কথা শুনে আশা দেবীর ভীষণ ভালো লাগে, কারণ এতদিনে আশা দেবী নিজের দলে একজনকে পেয়েছে যে তার কথাবার্তাকে সমর্থন করবে। এমনিতেই চন্দন এবং রাকেশ বড় বৌমার রান্না করা পরোটার স্বাদে একেবারে গলা পর্যন্ত ডুবে থাকে। এরই মধ্যে ছোট বৌমা চিড়ের পোলাও রান্না করার কথা শুনে আশা দেবী নিজেও চিড়ের পোলাও খেতে চায়। তুমি আমার জন্য এরকম ডায়েট খাবার রান্না করো তো বৌমা, আর আজ থেকে তুমি প্রত্যেক দিন রান্না করবে, আরতিকে আর কোনো রকমের রান্না করতে হবে না। এতদিন আমরা গরম গরম পরোটা খেয়ে মোটা হয়েছি, আর আজ থেকে আমরা নিজেদের শরীরের দিকে খেয়াল করব। শাশুড়ি মায়ের এই কথা শুনে আরতির ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ সে রান্না বান্না করতে ভীষণ পরিমাণে পছন্দ করে। কিন্তু রান্নাঘরের দায়িত্ব চলে যায় ছোট বৌমা শিল্পার উপর। সেদিন থেকে শিল্পা প্রত্যেক দিন সকলের জন্য বিভিন্ন ধরনের ডায়েট খাবার রান্না করে। আশা দেবী আর শিল্পা মনের আনন্দে এই সব শাক পাতা খেলেও অসুবিধা হয় আরতি, চন্দন এবং রাকেশের, কারণ তারা একেবারে ডায়েট খাবার খেতে পারে না। তারা তিনজনেই খাবার টেবিলে বসে বসে গরম গরম পরোটার স্বপ্ন দেখে। এভাবেই কিছুদিন কাটে। একদিন, ভাই রাকেশ, প্রত্যেকদিন তোর বউয়ের হাতে এরকম করলার জুস, চিড়ের পোলাও আর স্যান্ডউইচ একেবারে খাওয়া যাচ্ছে না রে। তোর এরকম মাছের কাঠির মতো বউয়ের রান্নার জ্বালাই আমার মোটা টুসটুসে বউটা মনে হয় পরোটা রান্না করাই ভুলে গেছে। আর মনের দুঃখের কথা কি বলবো দাদা, তুই যে জ্বালাই ভুগছিস আমিও ঠিক সেই রকম একই জ্বালাই ভুগছি। ইস, কিছুদিন আগে বৌদির হাতে গরম গরম ফুলকো ফুলকো পরোটা খেয়েছি, আর এখন তেল ছাড়া রুটি খেতে হচ্ছে। আমাদের ফ্যাক্টরির পাশে একটা নতুন পরোটার দোকান খুলেছে, চল আমরা ওখানে গিয়ে পরোটা খাই, আর তোর বৌদির জন্য একটা পরোটা নিয়ে আসবো। আমার বউটা খেতে না পেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে যেন। হ্যাঁ চল চল, সেটাই ভালো হবে। এই বলে দুই ভাই মিলে ফ্যাক্টরি ছেড়ে গরম গরম পরোটা খেতে চলে যায়। তারা পরোটা খাচ্ছে এমন সময় ফ্যাক্টরির ম্যানেজার রতন বাবু তাদেরকে ফোন করে। স্যার, আপনারা কোথায় গেলেন? একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে স্যার। আপনারা চলে যাওয়ার পর কিছু এমপ্লয়ি নিজেদের মধ্যে মারামারি করে ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে। আপনারা তাড়াতাড়ি আসুন, তা না হলে পুরো ফ্যাক্টরি পুরো ছাই হয়ে যাবে। রতন বাবুর এমন কথা শুনে দুজনেই খুবই ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে তারা পরোটা খাওয়া ছেড়ে দিয়ে ফ্যাক্টরিতে দৌড়ায়। সেখানে গিয়ে দেখে যে ইতিমধ্যে পুরো ফ্যাক্টরি পুড়ে ছাই হয়ে গেছে। ফলে চন্দন এবং রাকেশ কি করবে বুঝে উঠতে পারে না। তারা সেই বদমাইশ এমপ্লয়ীদেরকে আর খুঁজেও পায় না। দুই ভাই কাঁদতে কাঁদতে বাড়িতে যায়। আরতি দেবী এবং তার দুই বৌমা ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ে। আসলে চন্দন এবং রাকেশ দুই ভাই তাদের ফ্যাক্টরি চালানোর জন্য তাদের বড় বাড়ি ব্যাংকে মর্গেজ হিসেবে দিয়েছিল, কিন্তু তাদের ফ্যাক্টরি চলে যাওয়ার পর ব্যাংকের লোক তাদের বাড়ি বাজেয়াপ্ত করে দেয়। ফলে সকলে মিলে নিঃস্ব হয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘরে গিয়ে ওঠে। মা, আমাদের সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, আর তার উপর না আমাদের ফ্যাক্টরি আছে না থাকার মতো উপযুক্ত ঘর। এই সময় আমরা কি করলে আমাদের উন্নতি হবে বলো না মা। তোরা এত কান্নাকাটি করিস না, ঈশ্বর আমাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছে। কিন্তু যে করেই হোক, আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে। তোমরা যদি কিছু মনে না করো, তাহলে আমি ভাবছিলাম যে একটা পরোটার দোকান খুলবো, কারণ আমার হাতের পরোটার স্বাদ খুব সুন্দর। সকলকে আমি যদি পরোটা খাইয়ে টাকা রোজগার করতে পারি, তাহলে আমাদের কিন্তু অনেক উন্নতি হবে। এই মোটা বৌমা কোনোদিনও পরোটা ছাড়া কোনো কিছু ভাবতেই পারে না। এমনিতেই আমরা অভাবে কষ্টে জ্বলছি, তার উপর উনি নাকি পরোটার দোকান খুলবে। আমার ছেলেদের কাছে যা টাকা বেঁচে আছে সেই টাকা ওরা তোমার পরোটার দোকানের পিছনে শেষ করে দেবে। হ্যাঁ মা, আপনি ঠিক কথাই বলেছেন। এখনকার দিনের লোকেরা এসব পরোটা খেতে চায় না। তার থেকে আমরা বরঞ্চ একটা ডায়েট ফুড সেন্টার খুলি, আমাদের অনেক টাকা ইনকাম হবে। এই বলে শিল্পা তার শাশুড়ি মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আরতির মন খুবই খারাপ হয়ে যায়, কিন্তু চন্দন এবং রাকেশ আরতির প্রতি বিশ্বাস দেখিয়ে বলে, আরতি তুমি মন খারাপ করো না, তোমার হাতের বানানো পরোটার উপর আমার আর আমার ভাইয়ের সম্পূর্ণ বিশ্বাস আছে। সুতরাং আমাদের কাছে যে টাকা বেঁচে আছে সেই টাকাতে আমরা তোমাকে একটা পরোটার দোকান খুলে দেবো, তারপর তুমি সকলকে পরোটা ভেজে খাইও।
দুই ভাই নিজেদের কথা মতো আরতিকে একটা পরোটার দোকান খুলে দেয়। আরতি সেখানে নানান রকমের পরোটা, যেমন আলুর পরোটা, ফুলকপির পরোটা, মুলোর পরোটা, দেশি ঘিয়ে ভাজা পরোটা ইত্যাদি নানান রকমের পরোটা বিক্রি করতে থাকে। রাকেশ এবং চন্দন সেফে জামা কাপড় পরে আরতিকে পরোটার দোকানে সাহায্য করে। তারা সুন্দর করে ময়দা মেখে আর পরোটা বেলে দেয়, আর আরতি নিজের হাতে এরকম পরোটা তৈরি করে গ্রাহকদেরকে খাওয়ায়। ধীরে ধীরে আরতির দোকানে অনেক ভিড় হতে শুরু করে। যতই দিন যায়, পরোটার দোকানে গ্রাহকের পরিমাণ আরো বাড়তে থাকে। তাদের টাকা রোজগারের পরিমাণও খুব একটা মন্দ হয় না। এই দেখে আশা দেবী এবং শিল্পাও বুঝতে পারে যে তারা আরতির পরোটার দোকানের বিরোধিতা করে খুব ভুল করে ফেলেছে। বড় বৌমা, তুমি আর একা একা কত পরোটা ভাজবে? আর চন্দন আর রাকেশ, তোদেরকে এরকম মেয়েলি কাজে একেবারে মানায় না। তোরা গিয়ে ফ্যাক্টরিতে কাজ কর, আমি আর ছোট বৌমা আজকে থেকে আরতিকে পরোটা ভাজতে সাহায্য করব। হ্যাঁ বৌদি, আমিও তোমাকে সাহায্য করতে চাই। আশা দেবী এবং শিল্পার এই কথা শুনে আরতি ভীষণ পরিমাণে খুশি হয়। কিন্তু বৌমা, আমাদের একটা শর্ত আছে। আমরা তোমার সাথে পরোটার দোকান চালালে কিন্তু রোজ এরকম তেলে ভাজা পরোটা খাবো না, আর তোমাকেও খেতে দেব না। পরোটা খাওয়া ভালো, তাই বলে বেশি পরোটা খেলে তুমি আরো মোটা হয়ে যাবে। তাই এবার থেকে তোমাকে কিন্তু নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ দিদি, মা একেবারে ঠিক কথাই বলেছে। কারণ তুমি যদি বেশি মোটা হয়ে যাও, তাহলে তোমার পেটে চর্বি জমবে, আর সেই কারণে অন্তঃসত্ত্বা অবস্থায় তুমি কিন্তু প্রবলেমে পড়তে পারো। তাই এখন থেকেই তোমাকে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু তোমার ভালোর জন্যই বলছি। মাঝে মাঝে তুমি পরোটা রান্না করবে, আর তার মাঝে তুমি আমার হাতে রান্না করা ডায়েট খাবারও খাবে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। রাকেশ এবং চন্দন নিজেদের সেফে জামা কাপড় খুলে ফ্যাক্টরিতে কাজ করতে চলে যায়। সেদিন থেকে আশা দেবী এবং শিল্পা আরতিকে পরোটা ভাজতে সাহায্য করতে থাকে। দেখতে দেখতে প্রায় এক বছর কেটে যায়। রাকেশ এবং চন্দন আবার নিজেদের ফ্যাক্টরি তৈরি করে ফেলে, আর তাদের জীবনে কোনো অর্থকষ্ট থাকে না। তারা সকলে মিলে নিজেদের পুরানো বড় বাড়িতে ফিরে যায়। কিন্তু এখনো বাড়ির তিন মহিলা মিলে তাদের পরোটার দোকান চালায়। সেই সাথে আরতি এখন বেশি বেশি পরোটা খায় না। সে শিল্পার হাতে ডায়েট খাবার খেয়ে নিজের ফিগারকে সুন্দর করে তোলে। এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। শহরের এক জনবহুল এলাকাতে লিপিকা ঠেলা গাড়িতে করে ম্যাগি অমলেট বিক্রি করত। লিপিকা খুবই সুস্বাদু ম্যাগি অমলেট তৈরি করতে পারত, আর সেই কারণেই অনেকেই তার ঠেলা গাড়ি থেকে ম্যাগি অমলেট খেতে পছন্দ করত। লিপিকা যা ইনকাম করত, ঘর সংসার চালানোর পর বাকি টাকা সে তার অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সঞ্চয় করত। এরকম ভাবেই সময় কাটছিল। একদিন, এই যে দিদি, আমার জন্য ম্যাগি অমলেট বানাও তাড়াতাড়ি, বেশি করে ঝাল দেবে, একদম ঝাল ঝাল ম্যাগি অমলেট খাবো আজকে। আমার ম্যাগি অমলেটে ঝাল দেবে না, আমার জন্য ঝাল ছাড়া ম্যাগি অমলেট বানিয়ে দাও, আমি টিফিনে নিয়ে যাব। হ্যাঁ বাবু, আমি তোমার ম্যাগিটা সবচেয়ে আগে বানিয়ে দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আসলে বাচ্চাটা স্কুলে যাবে তো? না না, কোনো অসুবিধা নেই, তুমি বাচ্চাটাকে আগে ছেড়ে দাও। আচ্ছা দিদি, আমি তোমাকে অনেকদিন ধরেই এখানে ম্যাগি অমলেট বিক্রি করতে দেখছি, কতদিন হলো তুমি এই ব্যবসাটা করছো? ম্যাগি অমলেট বানাতে বানাতে লিপিকা তার গ্রাহকদের সঙ্গে গল্প করতে শুরু করে। 5 বছর হয়ে গেছে আমি একইভাবে ম্যাগি অমলেট বিক্রি করছি। আসলে আগে আমি লোকের বাড়িতে ধোয়া মোছা রান্না বান্না করার কাজ করতাম, কিন্তু তারপর হঠাৎ করেই স্বামী অসুস্থ হয়ে গেল। ওর দেখাশোনা করার জন্য আমি লোকের বাড়িতে কাজ করতে যেতে পারতাম না। একদিন বাড়িতে হঠাৎ করেই বাচ্চাদের জন্য ম্যাগি অমলেট বানিয়েছিলাম, ওদের খুব পছন্দ হয়েছিল। ব্যাস, তারপরে ম্যাগি অমলেট বিক্রি করার আইডিয়াটা পেলাম, তারপর যে ব্যবসা শুরু করলাম এখনো পর্যন্ত চলছে। বা দিদি, তুমি তো খুবই পরিশ্রমী। আচ্ছা দিদি, তুমি যদি অনুমতি দাও, আমি কি তোমার একটা ভিডিও করতে পারি? আসলে আমার একটা পেজ আছে, আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ইউনিক খাবার খেতে পছন্দ করি। আমি যদি তোমার খাবারের ভিডিও করে পেজে আপলোড করি, তাহলে তোমার দোকানের কাস্টমার আরো অনেক বেড়ে যাবে। এই শুনে লিপিকা খুবই খুশি হয়, তাই সে নিজের ভিডিও বানানোর জন্য মোহিনীকে অনুমতি দিয়ে দেয়। মোহিনী খুবই সুন্দর করে লিপিকার ঠেলা গাড়ির এবং ম্যাগি অমলেটের ভিডিও করে তার সোশ্যাল মিডিয়ার পেজে আপলোড করে দেয়। এর ফলে সত্যি সত্যি সেদিনের পর থেকে লিপিকার ঠেলা গাড়িতে অনেক অনেক কাস্টমার আসতে শুরু করে। এমনকি লিপিকা একা হাতে কাস্টমারদের সামলে উঠতে পারে না, সে অনেক বেশি টাকা উপার্জন করতে সক্ষম হয়। এভাবে 2-1 মাস কাটে। এরই মধ্যে লিপিকা
বাড়িতেই একটা ভালো ডাক্তার নিয়ে এসে তার অসুস্থ স্বামীর চিকিৎসা করাও শুরু করে দেয়। শুধু তাই নয়, সে তার দুই ছেলে মেয়েকে একটা ভালো স্কুলেও ভর্তি করে। এসব দেখে লিপিকার বড় জা রুক্মিণী এবং তার স্বামী বিপ্লব হিংসায় জ্বলে ওঠে। দেখেছো, তোমাকে আমি কতদিন ধরে বলছি যে চলো আমরাও লিপিকার মতো ম্যাগি অমলেট বিক্রি করা শুরু করি। আমি তো লিপিকার কাছ থেকে ম্যাগি অমলেট বানানোও শিখে ফেলেছি। দিন রাত এত এত টাকা ইনকাম করছে, বাড়িতে ডাক্তার ডেকে নিজের স্বামীর চিকিৎসা করছে, আবার দুই ছেলে মেয়েকে কত ভালো স্কুলে ভর্তি করেছে দেখেছো। সামান্য ম্যাগি অমলেট বিক্রি করে যে এত কিছু করতে পারবে সেটা তো আমি আগে ভাবতে পারিনি রুক্মিণী। এত বছর ধরে তো ম্যাগি অমলেট আমিও বিক্রি করেছি, এতদিনে তো কিছু করতে পারলাম না। আমার মনে হচ্ছে এই এলাকার লোকজন ম্যাগি অমলেট খেয়ে একেবারে পাগল হয়ে গেছে। আর দেরি না করে চলো আমরা এবার ম্যাগি অমলেট বিক্রি করা শুরু করে দিই। এমনই ভাবনা চিন্তা করে পরের দিন থেকে রুক্মিণী এবং বিপ্লব তারাও নিজেদের ম্যাগি অমলেটের ব্যবসা শুরু করে দেয়। তারা ঠিক লিপিকার ঠেলাগাড়ির বিপরীতেই নিজেদের ঠেলাগাড়ি লাগায়। রুক্মিণী একেবারে লিপিকা যেভাবে ম্যাগি অমলেট বানায় সেরকম ভাবে ম্যাগি অমলেট বানানো শুরু করে। আসলে রুক্মিণী খুবই চালাকি করে লিপিকার কাছ থেকে ম্যাগি অমলেট বানানো শিখে নিয়েছিল। একদিন রুক্মিণী তার বাচ্চা মেয়েকে সঙ্গে নিয়ে লিপিকাদের বাড়িতে গিয়েছিল। এই ছোট, দেখ না আমার মেয়েটা ম্যাগি অমলেট খাবে বলে কেমন কান্নাকাটি করছে। আমি কতবার করে বললাম আমি তো তোর কাকিমার মতো ম্যাগি অমলেট বানাতে পারি না, কিছুতেই আমার কথা শুনছে না। দেখ না এবার আমি কি করি বলতো। এ বাবা, সে কি ছুটকির ম্যাগি অমলেট খাওয়ার ইচ্ছে করছিল? আমাকে এসে বললেই তো হয়, আমি এখনই ছুটকির জন্য ম্যাগি অমলেট বানিয়ে দিচ্ছি। ঠিক আছে ছোট, তুই তাহলে ম্যাগি অমলেট বানা, আমি ভালো করে দেখে নেব কিভাবে ম্যাগি অমলেট বানাতে হয়, কারণ প্রত্যেকদিন তো আর তোকে এসে বিরক্ত করা যায় না। আমার মেয়েটা প্রত্যেকদিনই ম্যাগি অমলেট খাবে বলে কান্নাকাটি করে। আমি আবার ভাবলাম তোর কাছে যদি আসে তুই আবার খারাপ ভাবিস, সেই জন্য এতদিন ধরে আসা হয় না। না না, এতে খারাপ ভাবার তো কিছু নেই দিদি। একটা বাচ্চা মেয়ে ম্যাগি অমলেট খেতে চাইবে আর আমি খারাপ ভাববো, তা কি করে হয়? তুমি দাঁড়াও, আমি এখনই ম্যাগি অমলেট বানিয়ে দিচ্ছি। এই বলে লিপিকা ছুটকির জন্য খুবই সুন্দর ভাবে ম্যাগি অমলেট বানিয়ে দেয়। আর রুক্মিণী খুব ভালো মতো করেই দেখে নেয় লিপিকা কিভাবে ম্যাগি অমলেট তৈরি করেছে। আর আজকে নিজেদের ম্যাগি অমলেটের ঠেলাগাড়ি লাগানোর পর রুক্মিণী ঠিক একই রকম ভাবে লিপিকার মতোই ম্যাগি অমলেট তৈরি করে। লিপিকা যেই দামে ম্যাগি অমলেট বিক্রি করে তারাও ঠিক একই দামে ম্যাগি অমলেট বিক্রি করা শুরু করে দেয়। লিপিকার দোকানে সবসময় লোকজনের ভিড় লেগে থাকায় বেশ কিছু মানুষজন লিপিকার ঠেলাগাড়ি ছেড়ে রুক্মিণীর কাছে ম্যাগি খেতে চলে যায়। এখানে তো অনেক ভিড় আছে, এখান থেকে ম্যাগি অমলেট খাওয়ার জন্য এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। চলো আমরা বরং ওই ঠেলাগাড়িতে যাই, ওই একই তো জিনিস ওখানেও বিক্রি হচ্ছে, ওই দোকানটা একদম ফাঁকা আছে, চলো। এই বলে বেশ কয়েকজন রুক্মিণীর কাছে ম্যাগি অমলেট খেতে চলে যায়। কিন্তু রুক্মিণীর বানানো ম্যাগি অমলেট তাদের একদমই পছন্দ হয় না, কারণ রুক্মিণী লিপিকার মতো ম্যাগি অমলেট বানাতেই পারেনি। এ বাবা, আমি তো ভেবেছিলাম একই স্বাদের ম্যাগি অমলেট বোধহয় এখানেও পাওয়া যাবে, কিন্তু এটা তো অতটাও ভালো খেতে নয়। আমার মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করলে ভালো হতো। ধুর, পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। ভালো হয়েছে আমি এখনো পর্যন্ত অর্ডার করিনি, তাহলে আমি ওই দোকানটাতে গিয়ে ম্যাগি অমলেট অর্ডার করে দিই, দেরি হয় হবে কিন্তু সুস্বাদু খাবার তো খেতে পারবো। এই বলে এক এক করে লোকজন আবার লিপিকার দোকানে চলে যেতে শুরু করে। এই দেখে রুক্মিণী এবং তার স্বামী বিপ্লব প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি যে বলেছিলে তুমি লিপিকার মতো মেয়েকে ম্যাগি অমলেট বানানো শিখিয়ে ফেলেছো, তাহলে এই হলো তার দশা? তুমি শুধু ফটর ফটরই করতে জানো, কাজের কাজ কিছুই করতে পারো না। তুমি তো ম্যাগি অমলেটের ঠেলাগাড়ি লাগাবে বলে তো উঠে পড়ে লেগেছিলে। আরে বাবা, তুমি এত বকবক করছো কেন? আজকে তো প্রথম দিন, একটু তো এদিক ওদিক হতেই পারে। ওই লিপিকা তো একদিনে এই জায়গায় পৌঁছায়নি, ওরও তো সময় লেগেছে নাকি, তাই আমারও একটু সময় লাগবে। এভাবেই দেখতে দেখতে 10-15 দিন কেটে যায়। কিন্তু রুক্মিণী এবং বিপ্লব তাদের ব্যবসায় কোনো রকম উন্নতি দেখতে পায় না। লিপিকার ঠেলাগাড়ি ছেড়ে গুটি কয়েক লোকজন ছাড়া কেউই তাদের কাছে ম্যাগি অমলেট খেতে আসে না। এর ফলে রুক্মিণী এবং বিপ্লবের মনে ঈর্ষা তৈরি হয়। হিংসা এবং ক্ষোভের কারণে তারা লিপিকার ক্ষতি করবে বলেও চিন্তা ভাবনা করা শুরু করে দেয়। তুমি শুধু ফটর ফটরই করতে জানো, কাজের কাজ কিছুই করতে পারো না। তুমি তো ম্যাগি অমলেটের ঠেলাগাড়ি লাগাবে বলে তো উঠে পড়ে লেগেছিলে। তুমি আবার কি করবে শুনি? কি এমন মহৎ কাজ করবে আমাকেও বলো? এবার থেকে কি তুমি ম্যাগি অমলেট বানানো শুরু করবে নাকি?
চুপ করো, ফালতু কথা বলবে না একদম। কি করবো সেটা আমি আগে বলবো না তোমাকে, আমি তোমার মতো নই, আমি কথা কম বলতে পছন্দ করি আর কাজ করে দেখাতে বেশি ভালোবাসি। আমি কি করবো না করবো সেটা তুমি পরে দেখতেই পাবে। এই বলে বিপ্লব সেখান থেকে চলে যায়। এরকম ভাবে আরো দু একদিন কাটে। একদিন হঠাৎ করে শুটবুট পরা দুজন ব্যক্তি, যাদেরকে দেখে বড় অফিসার বলেই মনে হচ্ছিল, তারা লিপিকার ঠেলাগাড়িতে আসে। লিপিকার ঠেলাগাড়ির সামনে তখনও অনেক মানুষের ভিড় লেগেছিল। এই যে সবাই সরুন এখান থেকে, সবাই সরুন, আজকে কোনো ম্যাগি অমলেট বিক্রি হবে না। যাও যাও এখান থেকে, চলে যাও সবাই, দোকান খালি করো, খালি করো দোকান। আরে আপনারা কারা? আপনারা এভাবে আমার কাস্টমারকে তাড়িয়ে দিচ্ছেন কেন? আমরা ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর, তোমাদের দোকানে ইন্সপেকশন করতে এসেছি আমরা। আমরা খবর পেয়েছি তোমরা মানুষজনকে আনহাইজেনিক খাবার খাওয়াও, তুমি কোন রকমের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো না, আর সেই কারণেই আমরা তোমার দোকানে ইন্সপেকশন করতে চাই। শুনুন, কেউ হয়তো আপনাদেরকে ভুল খবর দিয়েছে। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ম্যাগি অমলেট বানাই। আমার দোকানে কোন রকমের ময়লা নোংরা আপনি কিছু পাবেন না। আপনারা চাইলে আমার কাস্টমারকেও জিজ্ঞাসা করতে পারেন। আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করবো না, আমরা নিজের চোখেই দেখবো। দেখে তুমি বেরিয়ে এসো ওখান থেকে, কি আছে তোমার দোকানে ভালো করে দেখতে দাও। এ কি এতদিনের পুরনো ম্যাগি আর এতদিনের পুরনো ডিম, এসব তুমি কি খাওয়াচ্ছো তোমাদের কাস্টমারকে? এই বলে ওই দুজন ব্যক্তি লিপিকার দোকান থেকে সমস্ত ম্যাগি এবং ডিম ফেলে দিয়ে নষ্ট করে দেয়। এই দেখে লিপিকার কাস্টমার গুলো খুব ভয় পেয়ে যায়, তাই ভয়ে তারা আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। শুধু তাই নয়, ওই ব্যক্তি দুটো লিপিকার ঠেলা গাড়িটাও প্রায় ভেঙে দেয়। লিপিকা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। তার এমন অবস্থা দেখে রুক্মিণী মনে মনে খুবই খুশি হয়। কি গো দেখেছো, আমাদের তো আর কোনো কিছু করতেই হলো না, উপরওয়ালা নিজে থেকেই আমাদের সাহায্য করলো। এবার সবাই তাহলে আমাদের ঠেলা গাড়ি থেকেই ম্যাগি অমলেট খাবে। উপরওয়ালা কিচ্ছু করেনি, যা করার আমি করেছি, তুমি এখনো বুঝতে পারোনি কিছু। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আমি গালগল্প করতে পছন্দ করি না, আমি কাজ করে দেখাতে বেশি পছন্দ করি। এভাবেই কিছুক্ষণের মধ্যেই এক এক করে লিপিকার দোকানের সমস্ত কাস্টমাররা রুক্মিণীর দোকানে আসতে শুরু করে দেয়। কারণ লিপিকা যেহেতু ম্যাগি অমলেট বিক্রি করতে পারছিল না বলে কোনো উপায় না পেয়ে সকলেই রুক্মিণীর কাছে ম্যাগি অমলেট খেতে বাধ্য হয়। এই দেখে লিপিকা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। ঠিক এমন সময় সেখানে মোহিনী তার এক বন্ধু রোহিতকে সঙ্গে নিয়ে লিপিকার দোকানে ম্যাগি অমলেট খেতে আসে। কিন্তু লিপিকার ঠেলাগাড়ির ভাঙাচোরা অবস্থা দেখে তারা দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয়। একই দিদি, তোমার ঠেলা গাড়ির এরকম অবস্থা কি করে হলো? কি হয়েছে তোমার? কয়েকদিন আগে পর্যন্ত সবই তো ঠিক ছিল, আমি তো কদিন আগেই তোমার কাছ থেকে ম্যাগি অমলেট খেয়ে গেলাম। লিপিকা কাঁদতে কাঁদতে মোহিনীকে সব কথা বলে। ফুড ইন্সপেক্টর এসেছিল তোমার দোকানে, তুমি কি ওদের ব্যাপারে কোনো ইনফরমেশন আমাকে দিতে পারবে? মানে ওদের গলায় কোনো আই কার্ড ছিল কিনা, ওরা কেমন পোশাক আশাক পরেছিল, কিংবা ওদের নাম কি ছিল, তুমি কি কিছু দেখেছিলে? আমি মূর্খ সুর্খ মানুষ, আমি তো অত কিছু লক্ষ্য করিনি গো বোন। গলায় কিছু ছিল কিনা তাও তো আমি ভালো করে দেখিনি, তবে ওদেরকে তো দেখে বড় কোনো অফিসার বলেই মনে হচ্ছিল। এত বছর ধরে পরিশ্রম করে আমি এত ভালো একটা জায়গায় পৌঁছতে পেরেছিলাম, কিন্তু আজকে সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি, তুমি একদম চিন্তা করো না দিদি, আমরা তোমার পাশে আছি। রোহিত, তোর বাবা তো নিজেই একজন ফুড ইন্সপেক্টর, তুই তোর বাবার কাছ থেকে খবর নিয়ে দেখতো কারা লিপিকা দিদির ঠেলা গাড়িতে এসেছিল, তোর বাবার কাছে তো নিশ্চয়ই কোনো খবর থাকবে। মোহিনীর কথা শুনে রোহিত তার বাবাকে ফোন করে, কিন্তু রোহিত তার বাবার কাছ থেকে জানতে পারে সেদিন ফুড ডিপার্টমেন্ট থেকে কোনো ফুড ইন্সপেক্টরই লিপিকার ঠেলা গাড়িতে যায়নি। ও, তার মানে ওরা আসল ফুড ইন্সপেক্টর ছিল না, ওদেরকে ফুড ইন্সপেক্টর সাজিয়ে এখানে পাঠানো হয়েছিল। কিন্তু এই কাজটা কে করতে পারে? আচ্ছা দিদি, তোমার কি কারোর উপর সন্দেহ হয়? হ্যাঁ, আমি এবার খুব ভালো মতোই বুঝতে পারছি আমার সঙ্গে এটা কি করেছে। ওই যে আমার যা আর আমার ভাসুর, ওরা সব সময় আমার পেছনে লেগেছিল, আমাকে পথে নামানোর জন্য ওরাই নিশ্চয়ই এরকম করেছে। আমি এখনই ওদের কাছে গিয়ে বলছি। না না, তুমি কিছু করতে যেও না, তুমি ওদেরকে বলে কোনো লাভ হবে না, কারণ ওরা কোনোভাবেই তোমাকে সত্যি কথা বলবে না। তাছাড়া তোমার কাছে তো কোনো প্রমাণও নেই, আমি যা বলছি তুমি এবার সেটাই করবে, ওকে? মোহিনীর কথা মতো লিপিকা পুলিশ স্টেশনে গিয়ে রুক্মিণী এবং তার স্বামীর বিরুদ্ধে কেস করে। পুলিশ রুক্মিণী এবং বিপ্লবকে থানায় ধরে নিয়ে গেলে তারা ভয়ে ভয়ে সমস্ত সত্যি কথা বলে দেয়। আমাকে ক্ষমা করে দাও লিপিকা, আমি আসলে ক্ষতি করার জন্যই ওই দুজনকে ফুড ইন্সপেক্টর সাজিয়ে তোমার দোকানে পাঠিয়েছিলাম। আসলে তোমাদের উপর আমার খুব হিংসা হতো আর আমার হিংসার জন্যই এসব করে বসেছি। তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের দুজনকে পুলিশ নিয়ে গিয়ে জেলে ভরে দিলে আমাদের বাচ্চা মেয়েদের কি হবে? আমাদেরকে ক্ষমা করে দাও রুক্মিণী। আমাদেরকে ক্ষমা করে দে বোন, আমরা আর কখনো তোর কোনো ক্ষতি করার চেষ্টা করব না, আমাদের ভুল হয়ে গেছে,
আমাদের বাচ্চা মেয়েটার কথা ভেবে আমাদেরকে ছেড়ে দে। তাদেরকে এমন কান্নাকাটি করতে দেখে লিপিকার খুবই মায়া হয়, তাই সে পুলিশ ইন্সপেক্টরকে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু পুলিশ ইন্সপেক্টর রুক্মিণী এবং বিপ্লবকে ওই এলাকায় ম্যাগি অমলেট বিক্রি করার জন্য পুরোপুরি নিষিদ্ধ করে দেয়, আর লিপিকার ঠেলাগাড়ির ক্ষতিপূরণ হিসাবে তাদের উপর জরিমানাও আরোপ করা হয়। জরিমানার টাকা নিয়ে লিপিকা আবার নতুন করে সবকিছু শুরু করে। এভাবে সে আরো একবার নতুন করে তার জীবন শুরু করে, আর কিছুদিনের মধ্যেই তার ব্যবসা আবার আগের মতোই চলতে থাকে। কয়েক মাসের মধ্যেই লিপিকা তার স্বামীকেও একদম সুস্থ করে তোলে। এখন লিপিকার স্বামীও লিপিকার কাজে তাকে সাহায্য করতে থাকে।